আচ্ছা, এই আইডি কার্ড কোথায় পেয়েছেন আর আপনি কি করেন? আপনার নাম কি? কম্পিউটার দোকান আমার বানাই দিছে। এর নাম কি? আপনাকে কে বানাই দিছে? ওই কম্পিউটার দোকানদার বানাই দিছে। এটা ওবি ভাই আমার এটা বানাইতে কইছিল। হ্যাঁ, জোর জবরদস্তি করছে, আমি এটা সম্বন্ধে বুঝতাম না। আমি একটা ছোট দোকান দিছি ফুটে, আমার ওই দোকান টিকে রাখার জন্য কইছে এটা তুমি বানাও। পরে আমার এটা বানাইছি, পরে চাঁদা নিতে ছিল, আমি দোকানদার সময় 1000 টাকা চাঁদা দিছে। হ্যাঁ, তারপরে ঘোষণা করছে ছাত্র ভাইরা যে কোনো চাঁদাবাজি হবে না। 1000 টাকা নিছে, আরো 4000 টাকা চাইতেছে আমার থেকে। কে চাচ্ছে? এটা আপনার জুয়েল নামে একটা ছেলে। হ্যাঁ, ফুডে ওই মোবাইল টোবাইল বিক্রি করে। কার্ডটা বানাই দিছে কে? এর নাম ওবি। ওবি ওবি আমাদের থেকে কোথায় থাকে? ওবি ভাই থাকে এদিকেই থাকে। বাড়ি চিনো? না, আমি বাড়িটা চিনি না। ওনার সাথে মাঝে মাঝে দেখাইতে কবে আছে? আমার মোবাইল আমবাগে যেন থাকে। হ্যাঁ হ্যাঁ, ইউনিয়ন পরিষদের দোহাই দিছে, ইউনিয়ন পরিষদ থেকে ওনার পারমিশন নিছে। আপনাকে কে ছুটি নিতে চাইছে কে? ওই ওবি ভাই, উনি ওনার কাছে নিয়ে। আপনার নাম পরিচয় কি? আর নাম সজীব। বাসা কোথায়? বাসা ডিগ্রিলে বাড়ি গলি। বাবার নাম কি? বাবার নাম মৃত মঞ্জুর শেখ। গ্রামের বাড়ি? মাদারীপুরে। কোন থানায়? রাজুর থানা। এমনিতে কি করেন? আমি চাকরি করি, আর পাশাপাশি ছোট একটা দোকান দিচ্ছি। কিসের দোকান? ফুড, এই যে মোবাইল কাভার আর হইলো আপনার প্রোটেক্টর গ্লাসের। এই আইডি কার্ডটা কতদিন ধরে বানাইছেন? এই আইডি কার্ড বানাইতে প্রায় 7 দিন হবে। এটাতে কি কি কাজ করছেন? আমি খেলে আমার চাঁদা নিতে আসি, আমি এই আইডি কার্ডে যাতে চাঁদাটা না লাগে এই জন্য আমি এই কাজটা করছি। কিসের চাঁদা? দোকানে ফুটে বলে 100 টাকা করে দেওয়া লাগে, 200 টাকা করে দেওয়া লাগে। হ্যাঁ, আমার থেকে 1000 টাকা নিচে আরো 4000 টাকা চাইছে। কে চাইছে? কাছে জুয়েল নামে একটা ছেলে 4000 টাকা চাইছে। পরে আপনার আমার দোকান হলো অল্প মাল। হ্যাঁ, আমি বেচা কিনি করতে পারি, একদিন বিসমিল্লা করলে আরেকদিন করতে পারি না। পরে আমি ওনার সাথে গেছি, ভাই আমি দিতে পারুন না। পরে আইডি কার্ডটা দেখেছি আমি স্টোরে দিতে পারবো, এই জন্য আমাকে 2-3 দিন ধরে আসে না। আপনার কথা, আপনি বললেন যে আপনি চাঁদা থেকে বাঁচার জন্য এই আইডি কার্ডটা বানাইছেন। জি। কত টাকা দিয়ে বানাইছেন? 300 টাকা নিছে। আচ্ছা, তাহলে আপনি এই লোকের কাছে আটকা বললেন কেন? ওই মারামারি লাগছে জায়গায়, ওখানে সব ছাড়াই দিতেছি। তখন ভাই ধরছে যে আমার গলায় দিতে, আমি এটা বললাম ছাড়াই দিতে, সবাই সরাই দিতে, দুজনের মাথা মারামারি করে মাথা ফাটা ফেলাইছে। কি বলে ছাড়াচ্ছেন? আমি ভাই ছাড়েন 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 ছাড়েন। পরে আইডি কার্ড দেখে বাস স্টুডেন্ট সবাই সরাই গেছে, সরাই গেছে। পরে ছাড়াই দিছি, দোনোটার মেডিকেলের দিকে পাঠাই দিন, আপনার আগে মেডিকেলে যান।